Assalamualaikum guys, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো নান আদার দেন প্রো ফাইবার। আর সেটা হলো এই প্রোডাক্টটি এখনকার সময় খুবই পপুলার একটা প্রোডাক্ট এটা। আর এটা হচ্ছে মেড ইন চায়নার একটা প্রোডাক্ট। আর এখানে ওরা যেটা বলেছে, ইটস রিকভার প্রোলংস ইন সেলুন ট্রিটমেন্ট, ডিপ নারিশমেন্ট, ট্রিট ড্যামেজ, স্মুথ, ক্রিয়েট শাইন, ইজি টু ডিটাঙ্গল। অ্যান্ড এই যে ক্লেমগুলো করেছে এটা আসলেও ট্রু। আমার কাছে এটা ইউজ করে জাস্ট ম্যাজিকের মতো লেগেছে। এইটা জাস্ট কন্ডিশনার মতো ইউজ করেই আমি যে রেজাল্টটা পেয়েছি, আমার কাছে জাস্ট চুলগুলো এত সফট হয়ে যায়, আমার কাছে খুবই ভালো লেগেছে। এই প্রোডাক্টটি আমরা দুইভাবে ইউজ করতে পারবো। একটা হলো নর্মালি হেয়ার শ্যাম্পু দিয়ে ওয়াশ করে এরপর কন্ডিশনারের মতো জাস্ট 5 মিনিট রেখে দেওয়া, আর আরেকটা হলো শ্যাম্পু দিয়ে ওয়াশ করার পরে চুলের মধ্যে এটা সুন্দর করে অ্যাপ্লাই করে দেন হেয়ার ক্যাপ দিয়ে আধা ঘন্টার মতো রেখে দেওয়া, আর সাথে হলো ব্লো ড্রায়ার দিয়ে একটু হালকা হালকা করে হিট দেওয়া। আমি মানে সেকেন্ড যেটা ওইভাবে আমি এখনও ট্রাই করিনি, ওই ব্লো ড্রায়ার দিয়ে এত টাইম পাইনি ওয়াশরুমে বসে। সো আমি জাস্ট নর্মালি কন্ডিশনারের মতোই ইউজ করেছি, 5 মিনিট রেখেছি, এটাতে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। সো আমার আর সেকেন্ড পদ্ধতি অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন হয়নি। আর আমি এই প্রোডাক্টটি কিনেছি মেইনলি, আমি রিসেন্টলি ইউজ করা শুরু করেছি এটা, আর আমি দুইটা শপ থেকে কিনেছি। বাট আনফর্চুনেটলি দুইটার প্যাকেজিং আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে একটু ডিফারেন্ট, সেম না। একটা হলো আপনার পার্পল কালার, আর একটা মানে ব্লু, একটু কেমন জানি নেভি ব্লু টাইপের কালার। আমি জানি না আপনারা বুঝতে পারবেন কি না ক্যামেরাতে দেখে, বাট আমার কাছে মনে হচ্ছে ইভেন যেই ফন্টগুলো লিখার ওগুলাও কেমন জানি একটু চেঞ্জ, আর টেক্সচারটাও একটু 19-20, ওরকম বেশি ডিফারেন্স না বাট একটু 19-20। এখন আমি বুঝতে পারছি না যে এটা কি নকল না আসল, আই ডোন্ট নো। আমি দুইটা মাস্কই ইউজ করে দেখেছি আসলে চেঞ্জেসটা বোঝার জন্য, বাট আমার কাছে খুব একটা মানে এটার যেই রেজাল্ট এটাতে আমার কাছে খুব একটা চেঞ্জেস মনে হয় নাই। আর যেহেতু আমি মোটামুটি দুইটাই ভালো অনলাইন শপ থেকে কিনেছি, খুব রিনাউন্ড অনলাইন শপ থেকে, তাই আমি নামও বলছি না যে কোথা থেকে কিনেছি, যেহেতু আমার কাছে কোনো প্রুফ নেই। আর আশা করছি যে দুইটা অরিজিনালই হবে, অরিজিনাল নাও হতে পারে, কারণ প্রো ফাইবারগুলো আসলে সবাই বলে থাকে যে কোনো কোনো শপে অরিজিনাল বিক্রি করে, আবার কোনো কোনো শপে ডুপ্লিকেটও বিক্রি করে। এখন আমি জানি না আমি কি প্রতারিত হয়েছি আর ঠিকঠাকটাই কিনতে পেরেছি। সো আপনারা যদি পারেন তাহলে আমাকে ডেফিনেটলি হেল্প করবেন, যে এখানে যদি দেখে আপনারা বুঝতে পারেন যে কোনটা ভালো আর কোনটা খারাপ, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ওকে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, আর ভালো থাকবেন সবাই। আর এই রিভিউটা যদি আপনাদের জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার এই ভিডিওটিকে লাইক দিবেন। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, টাটা।